আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়াবো যুক্তিবিদ্যা প্রথম পত্র একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় শব্দের শ্রেণীবিভাগ। এদিকে আমরা আলোচনা করেছিলাম যে শব্দের শ্রেণীবিভাগ বিভিন্ন প্রকার আছে। আমাদের অনেক পড়াচ্ছিলাম যে আমরা নিরক্ষ পদ, অনিরক্ষ পদ, নির্দিষ্ট আমাদের সদর্থক, নঅর্থক, এই ধরনের বিভিন্ন রকম শ্রেণীবিভাগ। আজকে আমরা আলোচনা করবো নির্দিষ্ট পদ, অনির্দিষ্ট। সেদিন আলোচনা করেছিলাম, আজকেও একটু আলোচনা করি নির্দিষ্ট অনির্দিষ্ট পদ, যথার্থক পদ ও অযথার্থক পদ। নির্দিষ্ট পদ, নির্দিষ্ট পদ কাকে বলে? নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে যা নির্দেশ কি স্থানকে নির্দেশ করে, এই লোকটি, এই জায়গাটি, এই বিরামপুর কলেজটি নির্দিষ্ট জায়গা, এখানে ইচ্ছা করলে ওটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, সেই সমস্ত বিষয়কে আমরা নির্দিষ্ট পদ। আর নির্দিষ্ট অনির্দিষ্ট কি? কিছু কিছু ছাত্র, কিছু সংখ্যক, কিছু কলেজ, কিছু মানে ছাত্রদল বা ছাত্র, এই যে ভাষাগুলোর কিছু কাকে ইন্ডিকেট করতেছি না, অনির্দিষ্ট, এটা আমাদের কারোর কাছে এটা আমাদের কাছে বোধগম্য নয়, এই জন্য এটাকে বলা নির্দিষ্ট অনির্দিষ্ট পদ। অনির্দিষ্ট পদ ধরনের আমাদের বল যে বস্তু বস্তু যে পদ কোনো নির্দিষ্ট বস্তু, স্থান বা ব্যক্তিকে নির্দেশ করে ইত্যাদিকে নির্দেশ না করে সমষ্টিভাবে নির্দেশ, তাকে হচ্ছে অনির্দিষ্ট পদ। এখন আমরা নির্দিষ্ট পদ আর অনির্দিষ্ট পদ, এটা আমাদের মানে যেমন বিশিষ্ট ব্যক্তি, রহিম, নিরপেক্ষ পদ, এই ধরনের বিভিন্ন একই জিনিসই বিভিন্ন পদের শ্রেণীবিভাগের মধ্যে আমাদের লিপিবদ্ধ করতে পারবো বা হয় আর কি। এটা আমাদের যেহেতু একটা ব্যক্তি একটা জিনিসই, বিভিন্ন জায়গাতে এটাকে উদাহরণ হিসেবে বা এক্সাম্পল হিসেবে আমরা উদাহরণ সেট করতে পারি। তো এই জন্য আমাদের এটা আমাদের কাছে হয়তো বা অন্য কোনো ছেলে মেয়েদের কাছে একটা জিনিসই বারবার উদাহরণ হিসেবে আমাদের সামনে দেখতে পাচ্ছি বা বোধগম্য হচ্ছে, এটা কোনো বিষয় নয়। কারণ একটা ব্যক্তির মধ্যে বহু কিছু আমরা পড়াইছিলাম যে কাল তিন প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই কালের মধ্যে আমাদের মানুষকে বলতেছি, মানুষ বলতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ছেলে মানুষকে বোঝাচ্ছে। এই মানুষটা কোথায়, মানুষটা বলতে নির্দিষ্ট কোনো মানুষকে বোঝাচ্ছে না, অতীত ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎ আসবে। একটা মানুষের থেকেই আমরা যেমন মানুষ পরটি বা সকল মানুষের মরণশীল, এই জন্য একটা এক্সাম্পল বা যুক্তি মানে উদাহরণ থেকে আমরা গোটা বইটা, ফার্স্ট পার্টের গোটা বইটাই আমরা এক্সাম্পল হিসেবে বিভিন্ন বিভিন্ন নামে এটাকে দেখতে পাবো, ফার্স্ট পার্টও, সেকেন্ড পার্টেও। এই জন্য যে একটা আমাদের প্রথম পত্রে আটটা অধ্যায় আছে, দ্বিতীয় পত্রে আটটা অধ্যায় আছে, এই প্রথম পত্র দ্বিতীয় পত্রের অধ্যায়ের এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সমস্ত বিষয়গুলো কি আলোচনা করবো। আমরা ফার্স্ট পার্টে আলোচনা করি যে আমরা অবরোহ অনুমান, আর সেকেন্ড পার্টে আলোচনা করি আরোহ অনুমান। অবরোহ অনুমান তাকেই বলে, আমরা যদিও এটা আলোচনা পর্বের চ্যাপ্টারে আছে, অবরোহ অনুমান, আরোহ অনুমান, আমাদের একটা চ্যাপ্টার আছে। অনুমান দুই প্রকার, একটা অবরোহ অনুমান, একটা আরোহ অনুমান। অবরোহ অনুমান আবার আছে কয়েক প্রকার আছে, আবার আরোহ অনুমানও কয়েক প্রকার আছে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী চ্যাপ্টার যখন চ্যাপ্টারগুলো অধ্যায়গুলো আসবে সামনে, ওইগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করবো। অবরোহ অনুমান বলতে আমরা বুঝবো সকল মানুষকে বাস্তবতার উপর ভিত্তি না করে আমরা আগেই সবাইকে স্বীকার করে নিই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবাইকে আমরা আগেই গ্রহণ করবো বা স্বীকার করবো, জানবো। এটা বাস্তব মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা এই জন্য বলি সকল মানুষের মনশীল, রহিম একজন মানুষ অথবা রহিম মনশীল, কিংবা সকল মানুষের মনশীল, রহিম মনশীল, করিম মনশীল, যদি মনশীল, মরিয় মনশীল, নাসিমে মনশীল, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন নাম আছে। অতীতে যারা পৃথিবীতে আসছিলো মানুষ তাদেরও নাম ছিল, বর্তমান যেমন আছি আমাদেরও নাম আছে, ভবিষ্যৎ যারা আসবে যে কোনো ব্যক্তি বা মানুষ তাদেরও নাম থাকবে। এই জন্য বলি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, রহিম কোন যদি মধ্যে যদি মনশীল হয় অথব সকল মানুষের মনশীল বলতেছি। এই জন্য বলি বাস্তব জিনিসে অভিজ্ঞতা, বাস্তব জিনিসের কোনো আমাদের মানে মিল থাক বা না থাক, সত্য থাকুক হোক বা না হোক, আমরা এটাকে দেখবো না, এই যে অবরোহ অনুমানটার মধ্যে কতগুলো নিয়মকানুন কেন ফলো করবো। আর সেকেন্ড পার্টে যা পড়বো এই জিনিসটা বলবো উল্টাটা, বিশেষ বিশেষ মানুষের উপর নির্ভর করে সকল মানুষের সম্পর্কে আমার সিদ্ধান্ত, যেমন বলবো সেকেন্ড পার্টে আসলে আরও অনুমানে বলবো রহিম মনশীল, করিম মনশীল, যদি মনশীল অথব সকল মানুষ মনশীল। আগে বিশেষ বিশেষ মানুষের পাঁচটি গ্রামের পাঁচটি লোক মারা যায় দেখি, জানবো, দেখলাম, যে কোনো ধর্মে হোক, মুসলমান ধর্মে মানুষ মারা গেলে দাফন করতেছি, হিন্দু ধর্মে মানুষ মারা গেলে দা করি, খ্রিস্টান ধর্মে মানুষ মারা গেলে তাকে সমাধি করে, এই ধরনের বিভিন্ন আমাদের ধর্মের মধ্যে এইগুলোকে আমরা মেনে চলি। এই থেকে এই অনুমান করি বা এই সিদ্ধান্তে উপনীত হই যে মানুষ যে ধর্মে মানুষ মারা যাক না কেন, তাকে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে আমাদের চলে যেতে হচ্ছে।
যেহেতু মানুষ বস্তু হচ্ছে জীবন থাকলে মানুষ বাঁচবে, আর জীবন আছে মানুষ পছন্দশীল হবে, আর পছন্দশীল হলে আমাদের এক্সেপ্ট এই ইন্দ্রিয় চক্ষু কর্ণনাশিকা জিহ্বা ত্বক এই পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে এই নাক যে ইন্দ্রিয় গন্ধ এই যখন পচে যাবে তখন গন্ধটা আমার সহ্য হবে না, এই জন্য এটাকে আমরা স্বতন্ত্র আমাদের কাছ থেকে মানে বিতাড়িত বলি আর সরাই দিয়ে, বা আমাদের ধর্মে যার যা ধর্মে বিশ্বাসী তারা সেইভাবে আমার থেকে ওই সরাই দিই, এর কোনো ব্যতিক্রম দেখতে পাইনি। এই জন্য বলি সকল মহিম মনসীম যদি মনসীম মনীয় মনসীম অতএব সকল মানুষ মনসীম, অতীতে যা মারা গেছে এই নিয়মে মারা গেছে স্থাপন করা হয়েছে, ভবিষ্যৎ বর্তমান যারা আসতেছি তারা এই নিয়মের মধ্যে পড়তেছি, ভবিষ্যৎ যারা আসবে তারা এই নিয়মের মধ্যেই পড়বে, ছিল আছে হবে তিন কাল, অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল, এই কালকে নিয়েই আমরা যুক্তিবিদ্যা আলোচনা করি, যুক্তিবিদ্যা আমরা এখানে আলোচনা করি, যুক্তি মানে বাস্তব জিনিসের ভিত্তি করে অবাস্তব দিকে পারিত, বাস্তব রহিমগণ যদি মধ্যে অবাস্তব সকল মানুষ, সকল মানুষ মারা গেলেও আমাদের কোনো আসা যায় না, না গেলেও আমাদের কারণ বাস্তব যদি মারা যায় অতীত মারা গিয়েছে ভবিষ্যতে আমাদের বর্তমানের মতোই মারা যাবে, এটাই বিশ্বাস করে আমাদের যুক্তিবিদ্যা অটল অনির্বল। এই যে বলা হচ্ছে কোনো কোনো আরও অনুমান মানে আমাদের আলোচনা করবো তখন আরও দুই প্রভাব, একটা প্রকৃত আরও একটা অপ্রকৃত আরও, ওই প্রকৃত আরও দেখবো যে বাস্তব জিনিস ভর করবো অবাস্তব পারিব, এটা আবার নিশ্চিত সিদ্ধান্ত, যেমন বৈজ্ঞানিক আরও নিশ্চিত দেবে সিদ্ধান্ত, আমরা যখন ওই চ্যাপ্টারগুলো আলোচনা করবো তখন ওইগুলোতে বিস্তারিত আলোচনা করবো, এক বিস্তারিত স্পষ্টভাবে সেগুলো আমরা আমরা অনুধাবন করতে পারবো বুঝতে পারবো। এখন একটু পড়তে গেলে আফসা আফসা মনে হচ্ছে জ্ঞানটা, কিন্তু এটা আফসা থাকবে না, যখন যে চ্যাপ্টারের মধ্যে যাবো বিস্তারিত এটাকে আমরা জানার চেষ্টা করবো। এই যে নির্দিষ্ট নির্দিষ্ট মানে কি জানা যায়, অনির্দিষ্ট আননোন জানি না মানুষ হতে পারে, কোন মানুষ আমি জানি না, কিছু মানুষ কিছু ছাত্র কিছু জিনিস কিছু বস্তু কিছু বই কিছু কলেজ কিছু দেশ কোন দেশ কিছু দেশ উল্লেখ করা হচ্ছে না, এই জন্য অনির্দিষ্ট, আর নির্দিষ্ট এই দেশ দেশটি লোকটি মানুষটি আমটি বইটি কলমটি নির্দিষ্ট করা হচ্ছে, এই জন্য নির্দিষ্ট অনির্দিষ্ট জানা যায়। এখন আমরা আসতেছি চেতার্থক পদ, আমরা এদিক পড়ছিলাম যে ব্যক্তার্থ পদে দুটা দিক আছে, যথার্থ দিক একটা ব্যক্তার্থের দিক, ব্যক্তার্থ হচ্ছে সংখ্যা যথার্থ হচ্ছে গুণ, মানুষ পৃথিবীতে আসে এই মানুষের মধ্যে বর্তমানে আস অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতে আসবে, সব মানুষকেই বলা আছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলেই সংখ্যা বলা হয়। এমন এই যেমন আলোচনা করেছিলাম ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে, ব্যক্তার্থ কমলে যথার্থ বাড়ে, একটা কমবে গুণ বাড়লে সংখ্যা কমবে, সংখ্যা বাড়লে গুণ কমবে কমবে, সেদিন আমরা আলোচনা করেছিলাম মানুষ মানুষের মধ্যে আবশ্যিক দুটা গুণ আছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, তারপরে মানুষের আছে হাসি কান্না ফর্সা জ্ঞানী অজ্ঞানী শিক্ষিত অশিক্ষিত লম্বা খাটো নানান গুণে গুণায়িত, একটা গুণ বাদ দিব সংখ্যা বাড়ে যাবে, যতগুলো গুণ বাড়ে যত গুণ বাড়াবো সংখ্যা কমবে গুণ বাড়বে, যথার্থ বাড়বে ব্যক্তার্থ কমবে, আবার যখন আমরা গুণকে কমাই দেব যথার্থ কমবে ব্যক্তার্থ বাড়বে, ব্যক্তার্থ বলতে সংখ্যা যথার্থ বলতে গুণ, এটা আমরা আলোচনা করেছিলাম এর ইতিপূর্বে আমার চ্যাপ্টারে। এখানে বলা হচ্ছে যথার্থক পদ, যথার্থ পদ তাকে বলে যেই পদের মধ্যে ব্যক্তার্থ এবং যথার্থ সংখ্যা এবং গুণ দুটোই অবস্থান থাকে, দুটোকে আমরা দেখতে পাবো তাকে বলা হয় যথার্থক পদ, তাকে বলো যথার্থ পদ। যেমন মানুষ মানুষের মধ্যে সংখ্যা আছে, মানুষের মধ্যে আবশ্যিক দুটো গুণ আছে, একটা বুদ্ধিবৃত্তি একটা জীববৃত্তি, এক জীবন তার বুদ্ধি, মানুষ আসার জন্য বুদ্ধি আসার জন্য মানুষকে আমরা সভ্যতা পোশাক পোশাক পরতেছি পোশাক পরতেছি চশমা পরতেছি টুপি পরতেছি বা সমাজ সামাজিকতা সামাজিকতার যতগুলো আমরা মানে আমাদের নিয়মকানুন মেনে চলতেছি, অন্যান্য জীবগুলো পারে না কারণ ওদের সেই এই বুদ্ধি কমন সে একটা বুদ্ধি আবশ্যিক গুণ বুদ্ধি থাকবে, এই বুদ্ধির আলোকে আমাদের আকল আকল বলা হচ্ছে আরবি ভাষা বা বুদ্ধি, এটাই আমাদের উপর নির্ভর করে চলি, হয়তো যারা তীক্ষ্ণ প্রাণের অধিকারী তার বুদ্ধি বেশি, কারো বুদ্ধি কম কারো স্বাভাবিক বুদ্ধি বুদ্ধি কম বেশি হতে পারে, কিন্তু বুদ্ধি দ্বারাই আমরা সভ্যতার পোশাক পরে আসছি সভ্যতারভাবে অন্যান্য জীব থেকে আলাদা। এই জন্য বলা হচ্ছে যেই পদের মধ্যে ব্যক্তার্থ এবং যথার্থ, ব্যক্তার্থ এবং যথার্থ দুটোই থাকবে তাকে বলা হবে আমাদের যথার্থ পদ। এই যে আর অযথার্থ পদ কাকে বলে, অযথার্থ পদ যেই পদের মধ্যে শুধুমাত্র ব্যক্ত থাকবে কিংবা শুধুমাত্র যথার্থ থাকবে, শুধু গুণ থাকবে কিংবা শুধু সংখ্যা থাকবে তাকেই বলা হবে অযথার্থক পদ। অযথার্থ কেমন, যেমন রহিম আমরা বলতেছি রহিম, এটা এটা একটা নাম, এই নামে রহিম মানে একজন খুব জ্ঞানী ব্যক্তি হতে পারে, রহিম মানে একটা ক্ষুদ্র একটা সাধারণ লোক হতে পারে, একটা শ্রমিক হতে পারে, একটা মিসকিনও হতে পারে, একটা ধনী ব্যক্তিও হতে পারে, এই নামের উপর নির্ভর করে অনেক কিছু আমাদের কাছে আসে না, নাম এটা ব্যক্তি বিশেষের কাছে যারা ভালো লাগে তারা এই নাম লাগে, আবার মনে হচ্ছে বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহল এগুলো বিশেষ বিশেষ জিনিস অনেক গুণে গুণায়িত, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ লোকের নামে হতে পারে, তো কাজী নজরুল ইসলাম তো সাধারণ লোকের নামে হতে পারে,
তাজমহল, তাজমহল তো এরকম ইন্ডিয়াতে তাজমহল, এরা আমাদের ভালোবাসার নিদর্শন, এরকম বাংলাদেশেও একটা বানানো হয়েছে যে নারায়ণগঞ্জের মধ্যে, তো এরকম এটা ব্যক্তিবিশেষের কাছে পরিজনের আমাদের আবেগের বশবর্ত হয়ে নামগুলো আমাকে কারো কাছে প্রিয় কারো কাছে অপ্রিয় হতে পারে। এই জন্য শুধু ব্যক্তিত্ব থাকলে, সংখ্যা থাকলে এটা অযথার্থ, কিংবা গুণ যদি থাকে সততা, সততা গুণ, সততা একটা গুণ, এই গুণের মধ্যে কী সৎ জিনিসটা আছে, শুধু গুণ আছে বা যথার্থ আছে, শুধু যথার্থ থাকলে অযথার্থ হবে, শুধুমাত্র ব্যক্তিত্ব থাকলেও অযথার্থ। এই জন্য বলা যে নামবাচক পদ কে বলা হচ্ছে অযথার্থ, কারণ যেখানে শুধুমাত্র ব্যক্তিত্ব থাকবে তাকে অযথার্থ বলে, কিংবা শুধুমাত্র যথার্থ থাকবে তাকে বলা হবে শুধু গুণ থাকবে, কিংবা শুধু সংখ্যা থাকবে, গুণ বা সংখ্যা যে কোনো একটা, তখন সেটা হয়ে যাবে অযথার্থক পদ, অযথার্থ, এই যে এটা অযথার্থক পদ। তাহলে যথার্থক থাকতে হলে ব্যক্তিত্ব ও যথার্থ গুণ এবং সংখ্যা দূরে থাকতে হবে, তাকে বলা হয় যথার্থ। আর অযথার্থক পদ তাকেই বলবে যে পদের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে বা ব্যক্তিত্ব থাকবে, কিংবা শুধুমাত্র যথার্থ থাকবে বা গুণ থাকবে। যথার্থ বলতে গুণ, ব্যক্তিত্ব বলতে সংখ্যা, একটা জিনিস এক থাকবে, গুণ একটা থাকবে, তখন সেটা হবে পদের দুটি দিক, একটা দিক থাকবে তখন সেটা হবে অযথার্থ। এই জন্য প্রশ্ন থাকতে পারে নামবাচক পদ কি যথার্থ, আমাদের স্বকীয় নামবাচক পদ যথার্থ প্রশ্ন থাকে, আমাদের স্বকীয় নামবাচক পদ যথার্থ নয়, কারণ যথার্থক পদ হতে হলে সেখানে ব্যক্তার্থ যথার্থ উভয় পদকে আমাদের দিককে আমাদের এখানে পাইতে হবে বা জানতে হবে, সেইটা আমরা দেখতে পাই না। এই জন্য যখন দুটাই পাবো তখন যথার্থ হবে, যখন দুটার মধ্যে একটা পাবো, হয় ব্যক্তার্থ পাবো কিংবা হয় যথার্থ পাবো, তখন সেটা হয়ে যাবে অযথার্থক পদ। এইটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, ব্যক্তিত্ব তাহলে নামবাচক পদকে অযথার্থক পদ। বিভিন্ন দার্শনিক বিভিন্ন আলোচনা করে, যেমন আমাদের বইয়ের মধ্যে তোমরা পড়লে বুঝতে পারবা, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া বিশাল একটা দেশের অধিকারী, বা চীন, রাশিয়া, এবং বইয়ের মধ্যে পাবো আমরা, দেখলে পড়লে আমরা খুঁজতে পাবো। তো এরা তো বিভিন্ন গুণে গুণায়িত, চীন তো একদিনে হয়নি, লন্ডন তো একদিন হয়নি, অনেক গুণে গুণায়িত। এই গুণ দেখে আমরা মনে করতেছি এর মধ্যে ব্যক্তিত্ব যথার্থ দুটোই আছে, এটাকে যথার্থ বলতে পারি, কোনো কোনো দার্শনিক বলতে যুক্তিবিদ বলতেছে, কিন্তু সর্বসাকল্যে সর্বশেষে এই সিদ্ধান্তে আমরা যুক্তিবিদ্যার উপস্থিত হয়েছে বা হয়েছি আমরা পাই দেখতে পাই, সেটা হচ্ছে নামবাচক পদ কোনো কোনো ব্যক্তির কাছে বিশেষ জায়গা একজনের কাছে পরিচিত বা খুব আমার কাছে মানে প্রিয় জায়গা মনে হলেও সার্বিক প্রেক্ষাপটে ইউনিভার্সেল সার্বিক সিদ্ধান্তে আমরা এই উপনীত হতে পারি বা হয়েছি বা যুক্তিবিদ্যারা হয়েছেন যে নামবাচক পদ হচ্ছে অযথার্থ, অযথার্থ তাহলে যথার্থ হতে পারবে না। এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, আজ পর্যন্ত আমার আজকে বলতে আজকে এই ক্লাসটি শেষ, আগামী ক্লাসে আমরা অন্য বিষয়ের সময় আলোচনা করবো, শেষ করছি।